সিস্টেমের মধ্যে এই সরি আচ্ছা লিনাক্স যে অপারেটিং সিস্টেমটা, সেই অপারেটিং সিস্টেমটা অ্যাকচুয়ালি মেনলি বলা হয় এটা কমান্ড বেস অপারেটিং সিস্টেম। মানে আমরা যেমন উইন্ডোজে কি করি, ডাবল ক্লিক করলে একটা উইন্ডো ওপেন হয়, ডাবল ক্লিক মানে এটা ডাবল ক্লিক করলে আর একটা কোনো সাপোজ মাই কম্পিউটার ওপেন হচ্ছে, বা যে কোনো জিনিসের উপর ডাবল ক্লিক করলে অটোমেটিক্যালি সেই উইন্ডোটা ওপেন হয়ে যায়, বা যেটা আমরা করতে চাই, যে টাস্কটা করতে চাই খুব ইজিলি হয়তো বা আমরা জাস্ট ক্লিক করলেই হয়ে যায়। বাট লিনাক্স যে অপারেটিং সিস্টেমটা, এই অপারেটিং সিস্টেমটা হচ্ছে অ্যাকচুয়ালি কমান্ড বেস, সরি কমান্ড বেস অপারেটিং সিস্টেম। কমান্ড বেস অপারেটিং সিস্টেমে প্রত্যেকটা কাজ করার জন্য আপনাকে কমান্ড লিখতে হবে। যেমন সাপোজ আপনি মাই কম্পিউটার অন করতে চাচ্ছেন, সো ইউ নিড টু রাইট আ কমান্ড টু ওপেন ইওর মাই কম্পিউটার। আপনি কোনো একটা ডকুমেন্ট ওপেন করতে যাচ্ছেন, বা ডকুমেন্টে কোনো এডিট করতে যাচ্ছেন, ডকুমেন্টে কোনো কিছু আপডেট করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে কমান্ডটা লিখতে হবে। যেমন আমরা সি প্রোগ্রামিং, প্রোগ্রামিং লেখার সময় যেরকম কমান্ড লিখি না যে আমি কোনো কিছু অ্যাড করতে চাচ্ছি, দুইটা দুইটা ভেরিয়েবল বা দুইটা ভ্যালু আমি অ্যাড করতে চাচ্ছি, তখন আমরা কি করি, আমরা ওইটার একটা সি প্রোগ্রাম লিখি। ঠিক তেমনিভাবে লিনাক্স যে অপারেটিং সিস্টেম, এই অপারেটিং সিস্টেমে আপনাকে প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কমান্ড দেওয়ার জন্য আপনাকে আপনাকে কমান্ডটা লিখতে হবে। মেবি ইট কুড বি আ স্মল কমান্ড অথবা ইট কুড বি আ বিগ কমান্ড, ঠিক আছে। সো কমান্ড বেস যে অপারেটিং সিস্টেম সেটাকে বলা হয় লিনাক্স। লিনাক্স এর যে ভার্সনটা নিয়ে আমরা কাজ করব সেই ভার্সনটা হচ্ছে উবুন্টু। লিনাক্স এর অনেকগুলো ভার্সন আছে, তবে উবুন্টুটাই হচ্ছে সবচেয়ে ফ্রি ভার্সন এবং সবচেয়ে ইজি ভার্সন। উবুন্টু ভার্সন আপনাদেরকে নিজ নিজ যে ডিভাইস আপনারা ইউজ করেন সেই ডিভাইসে আপনারা একটু কষ্ট করে ইনস্টল করবেন। ইনস্টলেশনের ভিডিও, গাইডলাইন এবং কোথা থেকে আপনারা এটা পাবেন আমি আপনাদেরকে সবকিছু লিঙ্ক পোস্ট করে দিব। আপনারা ওখান থেকে জিনিসটা একটু নিজ নিজ যে ডিভাইসে আপনারা ইউজ করেন না কেন এটাতে একটু ট্রাই করবেন ইনস্টল করা, ঠিক আছে। একটা আপনার যে ডিভাইস আপনি ইউজ করতেছেন এতে মাল্টিপল অপারেটিং সিস্টেম দেওয়া যায়, কোনো সমস্যা হবে না। আপনি যখন আপনার কম্পিউটার বা ল্যাপটপ যেটা অন করবেন ও আপনাকে জিজ্ঞেস করবে আপনি কি উইন্ডোজ ওপেন করবেন না আপনি উবুন্টু ওপেন করবেন। যখন আপনি উবুন্টুতে কাজ করবেন তখন আপনি উবুন্টুতে ক্লিক করে উবুন্টুতে চলে যাবেন, আর যদি আপনি উইন্ডোজ যান উইন্ডোজে। সো এই আমরা অ্যাকচুয়ালি প্রবাবলি 1 মান্থ ক্লাস করবো, সো একটু কষ্ট করে নিজ নিজ ডিভাইসে আপনারা একটুখানি উবুন্টু ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরে আপনার উইন্ডোজে খুব একটা ডিফারেন্সিয়েট করবে না, ইজিলি আপনি আপনার ডিভাইসে কাজ করতে পারবেন। সো উবুন্টু যেটা হচ্ছে ইট ইজ আ লিনাক্স বাট ফেসিলিটিস আছে, লাইক উবুন্টু ইজ এ কাইন্ড অফ উইন্ডোজ অপারেটিং সিস্টেম। ডে বাই ডে অ্যাকচুয়ালি এভরি অপারেটিং সিস্টেম ইজ গেটিং বেটার অ্যান্ড বেটার। সো দ্য বেসিক্যালি ইট ইজ আ কমন লাইন অপারেটিং সিস্টেম, বাট ফর আওয়ার ফার্দার ইউজ অ্যান্ড ফর আওয়ার ইজি টু ইউজ উবুন্টু ইজ অলসো নাও ফলোয়িং দ্য উইন্ডোজ ফরম্যাট। সো ইন দিস ফরম্যাট ইউ ক্যান অলসো ডাবল ক্লিক অর ক্লিক অর সামথিং লাইক দ্যাট, ইউ ক্যান ওপেন ইট, ইউ ক্যান ইজিলি ইউজ ইট। সো যতখানি হার্ড আপনারা ভাবছিলেন ততখানি হার্ড অ্যাকচুয়ালি হবে না, ইজি হবে, বাট মানে একটু ডিফারেন্ট একটা দেখলেন ফরম্যাট, একটা নতুন অপারেটিং সিস্টেমের সাথে পরিচয় হইলেন অ্যান্ড দ্য অপারেটিং সিস্টেম হাউ ইট ওয়ার্কস ইউ নো ইট। সো ফর দ্যাট ট্রাই টু install this Ubuntu in your device, whatever device you are using, desktop or laptop, nothing will happen to your Windows. Both the operating system can run simultaneously with each other, no problem, kono confliction hobe na kichu hobe na, just ektu koshto kore. Ajke apnader ami oi Ubuntu shop every link I will give you from where you could download it and how you could install it, installation or video plus guide line, everything I will provide you. So Ubuntu amra ektukhani etar ekta etar ekta view dekhi, ekta ekta view dekhi. Ubuntu basically it look like this, apnara ekhane je eta dekhte pachhen ei is look like this, or ekta ei color er ei formatted the Ubuntu will be look like this. You can see so many buttons are there and something like this. So I will tell you how it works actually. Ubuntu basically on a version, there are so many version available. Now I guess 20 is available. So you will download the 20 version and just install it. So basically it is a Linux based. So it is a command line operating system.
So when you install the Ubuntu in your device, so when you turn on your device, the device will ask you whether you want to use Windows or Ubuntu, because you already installed Windows in your device. আপনাদের প্রত্যেকের ডিভাইসে অলরেডি উইন্ডোজ ইনস্টল করা আছে, সো আপনারা যারা আবার উবুন্টু দিবেন, সো আপনাকে অন কম্পিউটার অন করার সাথে সাথে আপনাকে জিজ্ঞেস করবে হুইচ অপারেটিং সিস্টেম ইউ ওয়ান্ট টু ইউজ, সো ওটা আপনারা সিলেক্ট করলে, উবুন্টু সিলেক্ট করলে উবুন্টু অন হয়ে যাবে। ম্যাম আমার পিসি তো 32 বিট, এটা কি চলবে নাকি? 32 বিট চলবে, আপনি ভার্সন আছে, ঠিক আছে, আমি আপনাকে যে লিংকটা দিব ওই লিংকের মধ্যে গেলে আপনি দেখবেন 32 ভার্সন, 64 বিট ভার্সন, তারপর আপনার র‍্যাম বা আপনার কি কি লাগবে ওটা দিয়ে দেখবেন। যদি দেখেন যে একদম লেটেস্ট ভার্সন ম্যাচ করতেছে না, প্রিভিয়াস ভার্সন গুলো চেক করে দেখেন, কোনো না কোনো ভার্সন ম্যাচ করে যাবে। যেমন আমারটাও হচ্ছে, আমি তো অ্যাকচুয়ালি ম্যাকবুক ইউজ করতেছি, আমারটাও 32 বিটি, কিন্তু আমার ম্যাকবুক ভার্সন তো, আমি অসুবিধা, আমি আমার ম্যাকবুক ভার্সন নামাইছি, সো আপনি খেয়াল করেন 32 বিটেরও আছে, অসুবিধা নেই। ওকে, অল্প মেমোরি মেমোরি লাগবে, খুব বেশি মেমোরি লাগবে না, ইট নিডস আ ভেরি স্মল মেমোরি। আর ওই ভয় পাবেন না যে আপনার উইন্ডোজে কোনো ক্ষতি হয়ে যাবে, উইন্ডোজে কিছু হবে না, ঠিক আছে, এটা জাস্ট মেমোরির একটা আলাদা পার্টিশনে যে একটা আলাদা একটা অপারেটিং সিস্টেম ইনস্টল হয়ে যাবে, সো আপনার উইন্ডোজে কোনো ডিস্টার্ব হবে না। So jokoni, when you turn on your device, you will have options like you want to use Windows or Ubuntu. Eta khub quickly you have to select it, khub tatari select korle apni jeta on korben seta. So if you choose Ubuntu may tell you it want any password or something like that. If you didn't put any password, it will open automatically. So the thing is, when you turn on your Ubuntu, you will see something like desktop er je part ta, desktop er part ta dekhte onekta erokom thakbe, ekhane motamoti erokom sob kichui thakbe, apnara dekhte pachhen motamoti ekhane jeta hocche apnader windows er sathe mil ache, jemon ami dekhte pachhi ekhane dekhen apnader je cross ba minimization er je button gula, eta apnader windows eo right side e thake, right? আর আমি যেমন ম্যাকবুক ইউজ করি, আইওএস আমার ডিভাইস, আমার কিন্তু এই এই বাটনগুলো থাকে আর লেফট সাইডে, সো এরকম প্রত্যেকটা অপারেটিং সিস্টেমে কিছু ইউনিকনেস থাকে। সো এরকম দেখতে পাচ্ছেন এখানে, যেমন সবকিছু ওয়েব পেজও দেখতে আপনাদের নর্মাল, যেমন ও এখানে যেমন মাইক সরি এটা কি মজিলা ফায়ারফক্স আছে, এগুলো অটো ইনস্টল হয়ে যাবে অপারেটিং সিস্টেমের সাথে, কিছু বেসিক সফটওয়্যার আপনারা জানেন অটো ইনস্টল হয়, সেরকম কিছু বেসিক সফটওয়্যার অটো ইনস্টল হয়ে যাবে। এগুলো আপনাদেরকে, যদিও ইট ইজ আ কমান্ড লাইন অপারেটিং সিস্টেম, তারপরেও ইট ইজ আ ভেরি ইজি ভার্সন, এখন যে ভার্সন অ্যাভেলেবল ইট ইজ আ ভেরি ইজি ভার্সন, ইউ ক্যান ডাবল ক্লিক ইট এনি বাটন অ্যান্ড ইট উইল ওপেন, আপনি এখানে যে কোনো বাটনের মধ্যে ডাবল ক্লিক করবেন বা একটা ক্লিক করলেও অটোমেটিক ওপেন হয়ে যাবে, ইটস নট লাইক দ্যাট যে যেটা কমান্ড লাইন, কমান্ড লাইন কিভাবে কাজ করো দ্যাট ওয়ান আই উইল শো ইউ, বাট বেসিক্যালি ইট ইজ ওয়ার্কিং সেম অ্যাজ উইন্ডোজ। সো আপনারা এখানে যেটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটারই যে নর্মাল যেরকম উইন্ডোজ আপনারা দেখতে পারেন, প্রত্যেকটা ইন এভরি এভরি উইন্ডো দের ইজ আ ফাইল এডিট ইনসার্ট ফরম্যাট সামথিং লাইক দিস, মিনিমাইজেশন ক্রস আর ম্যাক্সিমাইজেশন এভরি বাটন উইল বি দেয়ার, সো দিস ইজ প্রোভাইড ইন দ্য রিসেন্ট ভার্সনে এগুলো প্রোভাইড করা থাকে। আর ভার্সন টু ভার্সন চেঞ্জ হবে, হোয়াট এভার ভার্সন ইউ ডাউনলোড দ্য ভার্সন টু ভার্সন কিছু চেঞ্জেস থাকে, যেমন এখানে যেমন ডিফারেন্সিয়েট করা আছে বিটুইন 16.4 অ্যান্ড 18.4, ইন 16.4 দ্য মিনিমাইজেশন অ্যান্ড ক্রস বাটন আর ইন লেফট সাইড, বাট in 18.4 these buttons are in left side, sorry right side. So the thing is, version to version kichu change hobe, but basic things gula same thakbe. So when you download, you will get a desktop look like be this, the Ubuntu desktop will be look like this, everything is every menu version, menu buttons are in your left side, so if you double click it, it will be on. Okay, so this is the guide, I will provide you this guide, everything is almost same like Windows, you can see the calendar here, you can open multiple windows, there is a everything was there, there is a clock, there is a system information, network, Bluetooth, everything is given here. You can scroll the bar up and down, there is a Amazon
is one kind of jeta auto apnader install hoye jabe kichu folder file er jonno ekhane je button ta dekhte pacchen eta ache tarpor apnar mozilla firefox ache so eigulo apnar auto install hoye jabe jokhon apni ubuntu install korben eigulo auto install hoye jabe thik ache apni multiple version on korte parben so apnader ajke je task ta ami dibo task ta hocche basically ei guideline ta ami apnader ke di dicchi plus I will provide you the link where you can get the download link, and I will provide you a YouTube video which will instruct you how to install it. Oneki একা ইনস্টল করতে গেলে একটু ঝামেলা হইতে পারে সেজন্য মানে যে ইউটিউব ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি ওখানে স্টেপ বাই স্টেপ এভরি প্রসেস ডিটেইলস দেওয়া আছে এবং ওই ইউটিউব ভিডিওর মধ্যে আপনি কোথায় গেলে ডাউনলোড করতে পারবেন সেই লিংকটাও দেওয়া আছে ঠিক আছে সো আগেই ঘাবড়াই যান না আস্তে আস্তে ইনস্টল করেন আমি আজকে কোনো টাস্ক আপনাদের দিচ্ছি না জাস্ট ইন ইওর ওন ডিভাইস ইউ ইনস্টল দা উবুন্টু অপারেটিং সিস্টেম দ্যাট ইজ ইওর টাস্ক ফর টুডে দিস উইক টাস্ক ইজ ইউ হ্যাভ টু ইনস্টল উবুন্টু নাথিং মোর দ্যান দ্যাট আমি এর চেয়ে বেশি আর কিছু দিচ্ছি না আফটার ইনস্টলিং আমরা কিভাবে কাজ করব বা কিভাবে আমাদের অ্যাকচুয়ালি হোয়াট উইল উই ডু অ্যান্ড হাউ আওয়ার টাস্ক উইল বি গোয়িং অন দ্যাট ওয়ান আই উইল টেল ইউ ইন নেক্সট উইক বাট টুডে ইট ইজ ইওর টাস্ক to install the operating system Ubuntu. ঠিক আছে CC ইঞ্জিনিয়ারদের আমি প্রত্যেককে